হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখো, ঘড়ির কাঁটায় বাজে 8টা আর আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। যাবো আমি স্নান করতে। আজ একটা স্পেশাল দিন, তো তোমরা সবাই জানোই যে আমি স্পেশাল দিন ছাড়া কোনো ব্লগ দিই না, কারণ ডেলি ব্লগে প্রচুর ঝামেলা। তো আর একঘেয়েমি ডেলি লাইফ তোমার সাথে কী শেয়ার করবো, তো তাই করি না। তো আজকে যেতে চলেছি আমারই একটা ননদের মেয়ের জন্মদিনে, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আর এইদিকে আমার মেয়ে আর তোমার দাদা এখনো ঘুম দিচ্ছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে ওদেরকে ডাকবো। চলো, আমার তো স্নান পুজো দেওয়া কমপ্লিট। এইদিকে আমার তোমার দাদা উঠে পড়েছে, আর এদিকে সোনু এখনো ওঠেনি। সোনু উঠে পড়ো, যাবে না? শ্রুতির জন্মদিনে যাবে না? উঠে পড়ো, চলে আসো। সবাইকে গুড মর্নিং বলে দাও তো, সবাইকে জোরে বলো বলো গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমাদের ভিডিও ভালো লাগছে? লাগছে, ঠিক আছে চলে আসো, তোমাকে রেডি করে দিই, আমরা যাবো তো। চলো এবার সনুকে রেডি করাই, স্নান করাই, মুখ ধোয়াই, খাওয়াই, প্রচুর কাজ জানোই তো। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রেডি, তো যাব অনেকটাই দূরে। তো এই দেখো সবাই রেডি হয়ে গেছে, টোটোর জন্য আমরা ওয়েট করছি, গোটা ফ্যামিলি সমেত যাচ্ছি। তো আমরা যাচ্ছি হলো বজবজ, গঙ্গার ওপারে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলো এবার টোটোয় ওঠা যাক। উঠে পড়ো, উঠে পড়ো, চলো উঠে পড়ো। আমি এদিকটা বসছি, না না দেখাশোনা নেই, জন্মদিন বাড়ি। সনু কোথায় যাবি? চলে এসেছি আমরা লঞ্চ ঘাটের এখানে, এবার লঞ্চে করে যাব ওপারে। আমার মেয়ে হাল্লা হয়ে পড়েছে, দেখো ভাবার কোলে উঠে পড়েছে। এদিকে ঝটপট বাপি দেরি না করে চলে গেছে টিকিট কাটতে, আর আমরা সবাই মিলে একটু একটু করে আগাচ্ছিলাম ভিতরের দিকে যাব বলে। এদিকে আমার মেয়ের হেয়ার ব্যান্ড খুলে গেছিল, তাই মা পরিয়ে দিল। চলো ভিতরের দিকে যাওয়া যাক, আর বাপি এদিকে টিকিটটাও কেটে নি, আর এখনো লঞ্চ আসেনি। আমরা লঞ্চ ঘাটের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, এবার লঞ্চ এলেই আমরা ওপারে চলে যাব। কি সুন্দর একটা মনোরম দৃশ্য, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম গঙ্গার ধার কার না ভালো লাগেই বলো, প্রেম করার তো মাস্ট জায়গা, বসে বসে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও আর গল্প করো, আমার তো খুবই ভালো লাগতো। তাই তোমার দাদার সাথে অনেকবারই আমাদের ফুলেশ্বর বাংলোতে এসে আড্ডা দিতাম, তো গঙ্গার ধার থেকে সেই কথা মনে পড়ে গেল। চলে এসেছে আমাদের লঞ্চ, চলো চলো তোমরা আগে যাও। সোনু কেমন লাগছে? হ্যাঁ তো ফাইনালি আমরা চলে এসেছি বজবজ ফেরিঘাট। কত মানুষের ভিড়, দেখে নেবো বজবজ ফেরিঘাট। তো আমরা উঠবো আবার টোটোতে, তো আমাদের টোটো আগে থেকেই রিম্পা বুক করে রেখে দিয়েছে আমরা যাব বলে, কারণ ওদের বাড়িটা ঠিকঠাক আমরা চিনি না, তো সেই জন্যই। টোটো চলো যাওয়া যাক। এই যে ম্যাডাম রান্না করছে, তো এটাই আমাদের সেই বার্থডে গার্ল, যার আজকে বার্থডে 5 বছরের। তো সবাই একটু উইশ করে দিও, ছোট্ট পুচকি মেয়ে একটা। তো চলো এইবারে কেক কাটিং হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দাঁড়িয়ে কেকটা কাটবে, শ্রুতি দাঁড়িয়ে যাও কেকের জায়গায়। টুপি বলো, টুপি।
নাও খাইয়ে দাও না না ওটা লাস্টে ওটা কে কে পড়বে না সুতিকে খাওয়াও না হাত তাড়ি দাও সবাই না এবার কেটে কেটে বাবার মায়ের কা রিম্পা ও রিম্পা একটু ওর গালে খাওয়াও ওর গালে কেটে হ্যাঁ এটা রেখে আগের বছর পাঠাবে ছোট বোনটাকে দেবে তোমরা দাও তুমি যাও তোমাকে দেবে কেক যাও তোমাদের হাত তালি দাঁড়ালি না নেই মনে হচ্ছে ফাটবে না এমনি উড়িয়ে দাও বলছি আমরা খেতে সবাই মিলে ওইদিকে বলছি মনে রাখবো দাঁড়া জল দিচ্ছি না এই মাংস খাবি তো মাংস খাবি তো সন্ধ্যে তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট পাতে পড়ে গেছে পাঁপড় তো আর কিছুক্ষণ খাওয়া বাকি আছে তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে যাব তো নিচে গিয়ে একটু কথাবার্তা বলে ঘরের দিকে রওনা হব তো ফাইনালি অনেকটা জার্নি করে আসার পর সত্যি খুব কষ্ট হচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা গরমে পুরো ভেপসে গেছি তো আজ এখানে ব্লগটা শেষ করলাম নেক্সট পুরো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা